আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরও একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম এবং এই ভিডিওটিও যারা শুধুমাত্র জাপানে অবস্থান করছেন আপনাদের জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। জাপান থেকে বাংলাদেশে খুব সহজে, নিরাপদে, দ্রুততম সময়ের ভিতরে, স্বল্প খরচে এবং খুব ভালো একটা রেটে টাকা পাঠানোর সহজ একটি মাধ্যম বা সহজ একটি কোম্পানি, যেটার মাধ্যমে আমরা সহজেই দ্রুততম সময়ের ভিতরে খুব ভালো একটা রেটে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারি। অবশ্যই এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যারা জাপানে আছেন। আমরা যারা জাপানে আছি আমরা বিভিন্ন ধরনের কোম্পানি ব্যবহার করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, তবে এই কোম্পানিটি একটু ব্যতিক্রম এবং খুব সহজেই যারা কয়েকবার ব্যবহার করেছেন আপনারা বুঝতে পারবেন। এবং যারা এখনও এই কোম্পানি থেকে টাকা পাঠান নাই দেশে, অবশ্যই আপনারা প্রথমেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন, অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবেন। টাকা আজকে পাঠান না পাঠান, তবে আপনার কম্পেয়ার করার একটা সুযোগ থাকবে, অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করতে পারবেন যে এটার চার্জ কত, এটার রেট কত, আজকে রেট কত, সব কিছু বিবেচনা করে তখন আপনি পাঠাতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। তবে অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আজই এখনই যারা এখন পর্যন্ত পে ফরেক্সে আপনারা রেজিস্ট্রেশন করেন নাই, অ্যাকাউন্ট ওপেন করেন না, আপনারা এখনই খুলে ফেলুন। এই মুহূর্তে যদি অ্যাকাউন্টটি ওপেন করতে চান, আপনারা এইখানে দেখেন একটা বারকোড আছে, এই বারকোডটাকে আপনারা অন্য একটা মোবাইল দিয়ে এইভাবে স্ক্যান করতে পারেন ক্যামেরা অন করে, তাহলে আপনার এখানে লিংক চলে যাবে। অথবা আপনার ভিডিওর উপরে দেখেন একটা লিংক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন। এবং অ্যাকাউন্টটি কীভাবে ওপেন করবেন সেটি যদি জানতে চান, ভিডিওর শেষ পর্যায়ে আমি বলছি। এবং আজকের ভিডিওটি দ্রুততম সময়ের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করব, 10 মিনিটের ভিতরে। তবে আমি আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আজকে আমি বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছি, টাকা পাঠিয়েছি আমার বড় ভাইয়ের কাছে, এবং কত দ্রুততম সময়ের ভিতরে টাকাটা পৌঁছে গেছে সেটি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি করছি। আশা করি আপনারা অবশ্যই দেখবেন। আমার মনে হয় 1 মিনিটের ভিতরে চলে গিয়েছিল, আমি লাইভ আপনার স্ক্রিন রেকর্ড করেছিলাম। আপনারা দেখেন আমি টাকা পাঠাবো এরকম একটি ওয়েবসাইটের লিংক উপরে দেওয়া আছে, আপনারা যদি অ্যাকাউন্ট করতে চান উপরে লিংক দেওয়া আছে, আপনারা নিজেরাই অ্যাকাউন্ট করতে পারেন। এবং অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার এইখানে ব্যালেন্স 1000 ইয়েন দেওয়া হবে এবং 500 কয়েন, যেটা কিনা 500 ইয়েনের সমতুল্য, 500 কয়েন দেওয়া হবে। এবং এই মুহূর্তে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন বা অ্যাকাউন্ট ওপেন করেন সাকসেসফুলি, তাহলে আগামী 1.5 মাস মানে রমজান ঈদের আগ পর্যন্ত আপনারা দুইবার ফ্রিতে প্রায় অনেক মানে 100 মাং পর্যন্ত আপনারা টাকা পাঠাতে পারবেন ফ্রিতে দুইবার। তাহলে এইখানে আপনার 1000 ইয়েন করে যদি হয়, তাহলে কিন্তু 1000 1000 2000 1000 আপনাকে ব্যালেন্স দিচ্ছে, 3000 আর 500 কয়েন, তার মানে 3500 একটি প্যাকেজ আপনাকে দেওয়া হচ্ছে। শুধুমাত্র অ্যাকাউন্টটা করার পর আপনি টাকা পাঠান, একবার পাঠিয়ে ট্রাই করেন যে এটা কি আসলে সাশ্রয়ী কিনা, ভালো রেট দেয় কিনা। যাই হোক, আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে যাচ্ছি, আমি আজকে টাকা পাঠিয়েছি, কত দ্রুততম সময়ের ভিতরে চলে গেছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে, এটা অ্যাপ্লিকেশন অতি শীঘ্রই আসবে, এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশে বিকাশ করা যাবে খুব দ্রুততম সময়ের ভিতরে। যে কোনো বিকাশ নাম্বারে আপনি বিকাশ করতে পারবেন, যত অ্যামাউন্ট খুশি না, এখানে একটা লিমিট আছে, মানে বিকাশ করতে গেলে 1,22,000 টাকার মতো বিকাশ। আচ্ছা, তারপর ফ্লেক্সি লুট করতে পারবেন, ফ্লেক্সি লুট সরাসরি একবারে সেকেন্ডে চলে যাবে বাংলাদেশে ফ্লেক্সি লুট। তারপর আপনার ব্যাংকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশের যে কোনো ব্যাংকে পাঠাতে পারবেন, এবং ব্যাংকেও দ্রুততম সময়ের ভিতরে, আপনি যদি সকাল সকাল পাঠান ওই দিনই আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। আর যদি পিন নাম্বারে দেন, পিন নাম্বার আপনার 10-15 মিনিট স্বাভাবিকভাবে লাগে, তবে যার কপাল ভালো তার 1 মিনিটে চলে যেতে পারে, এবং নেটওয়ার্ক যদি গ্যাঞ্জাম হয় 15 মিনিট, অ্যাভারেজে 15 মিনিটের উপরে লাগে না আর কি। যাই হোক, আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এই যে দেখেন আমি আজকে টাকা পাঠিয়েছি, এখন এই যে আমি এই ওয়েবসাইটে ঢুকলাম, এই ওয়েবসাইটে ঢুকার পর আমি এখন দেখি আমার ব্যালেন্স কত আছে। এই যে দেখেন আমার ব্যালেন্স আছে 2,33,099 ইয়েন, এটা আমার ব্যালেন্সে আছে, এটা আমি ব্যালেন্স এইভাবে, এটা কিন্তু অ্যাপসের মতোই এটা দেখতে পাচ্ছেন।
তারপর আজকে রেটটা কত? আজকে রেট খুবই কম, বাংলাদেশের রেটটা খুবই কম, আজকে প্রায় 76 পয়সা করে আর কি। আচ্ছা যাই হোক, এটা আমি রেমিটেন্স পাঠাবো। এখানে আপনারা দেখতেছেন লাইভ, তখন সকাল বাজে 11:48। এইখানে যে ই ওয়ালেট রেমিটেন্সের মাধ্যমে আপনারা বিকাশ করতে পারবেন, ই ওয়ালেট রেমিটেন্স। তারপর আমি যাচ্ছি, এইখানে আপনার ফ্লেক্সি লোড করতে পারবেন। বাংলাদেশে আপনার এয়ারটেল, বাংলা লিংক, গ্রামীণ, রবি, এইগুলাতে আপনি ফ্লেক্সি লোড করতে পারবেন। তারপর আপনাদেরকে আমি যেটা দেখাতে যাচ্ছি, এখানে দেখেন স্পিড রেমিটেন্স। আমি যখন স্পিড রেমিটেন্সে ক্লিক করলাম, তখন আমি বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করে আমি আমার যার কাছে আমি টাকা পাঠাবো তার নামটা সিলেক্ট করছি। আমি এটা আগে এখানে সেভ করে রাখছিলাম, এটা খুব সহজে সেভ করা যায়। আমি আমার যার কাছে টাকা পাঠাবো তার নামটা সিলেক্ট করলাম। আমার টাকাটা খুব দ্রুত পাওয়ার দরকার, এই কারণে আমি ক্যাশ পিক আপ মানে পিন নাম্বার পাঠিয়েছি। ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে একটু দেরি হয়, এই কারণে ক্যাশ পিক আপ দিয়েছি, কারণ আমার টাকাটা সাথে সাথে দরকার ছিল আর কি। তা আমি ক্যাশ পিক আপে দিব। ক্যাশ পিক আপে এখন আমি কত পাঠাবো, আমার ব্যালেন্স আছে 2,33,099, এর ভিতরেই তো দিতে হবে। আপনি যদি ক্যাশ পিক আপে পাঠান, ক্যাশ পিক আপ হচ্ছে 500 ইয়েন থেকে শুরু করে 1,000 ইয়েন পর্যন্ত। তো আমি যখন অ্যামাউন্টটা বেশি পাঠাবো তখন এখানে 1,000 ইয়েন কাটবে। এখানে আমি 2,32,000 লিখলাম, 2,32,000-এ আসে বাংলাদেশি টাকায় 1,76,358.79, মানে এই টাকাটা আপনার আসে। তখন আমি এটা একটু সার্চ ইয়ে করলাম, ক্যালকুলেটিং করলাম, এটা আসলে 1,76,000 টাকা বাংলাদেশে পাঠালে 2% যেই বোনাস দেবে এটাতে কত আসে, 3,520 টাকা আসে বোনাস। তখন আমি ভাবলাম যে এটা দিয়ে আমার মনে হয় হবে, সমস্যা নাই। তো আমি আবার এখানে করলাম কি, বাংলাদেশে আমি ভাঙ্গার টাকা না দিয়ে বাংলাদেশে আমি সমান টাকা দেই, তাহলে 1,76,000 সমান দিলাম, 1,76,000 সমান দিলাম, এবং ওইখানে কিন্তু বোনাস পেয়ে যাবে সাথে সাথে 3,520 টাকা। তো এটা দিলাম, আমার ইয়েন আসে 2,31,528। এটা আজকে রেট, আজকে রেট খুবই কম, তবে অন্যান্য কোম্পানির তুলনায় এখানে কিন্তু আপনার রেট ভালো দিচ্ছে। এটা আমি গেলাম, যাওয়ার পর তখন আমি এখানে আপনার যে আদার ব্যাংক চার্জ এটা আপনার যাওয়ার দরকার নাই, বা রেমিটেন্স সার্টিফিকেট এটাও দেওয়ার দরকার নাই। আপনি জাস্ট আই হ্যাভ রিড অ্যাগ্রি এটা দিয়ে আপনি টিক চিহ্ন দিলেন, তারপর নেক্সট। নেক্সটে আমি গেলাম, নেক্সটে যাওয়ার পর এইখানে দেখেন আমার আমি কার কাছে টাকা পাঠাবো এবং কত টাকা পাঠাবো এটা আসছে। আমি এখন পে নাও, এখানে যে মজার বিষয়টা হচ্ছে এখানে পয়েন্ট, আপনি যদি টাকা পাঠান, টাকা পাঠালে আপনি চার্জ তো একটা দিবেন, 500 ইয়েন থেকে শুরু করে আপনার 1,000 ইয়েন পর্যন্ত চার্জ দিবেন, তবে আপনি যত টাকা রেমিটেন্স করবেন আপনার 1,000-এ 1 পয়েন্ট। এখন আমি 2,32,000 টাকা 32,000 ইয়েন পাঠিয়েছি, তো এইখানে আমার পয়েন্ট আসছে 231 পয়েন্ট। এটা আমাকে পয়েন্ট কিন্তু আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে, এটা আমি পরবর্তীতে ইয়েন হিসেবে ব্যবহার করতে পারবো। এখন আমি এটাকে ট্রানজ্যাকশন যে আমার পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা আমি দিলাম, পাসওয়ার্ড আমি দিচ্ছি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন এখন কিন্তু আমি এটাকে ওকে করলাম, এটা এখন বাজে 11:50, 11:50 আমি জাস্ট ওকে করলাম। উপরে আমার নোটিফিকেশন আসছে, মোবাইলে মেসেজ আসছে যে পে ফরেক্স ইউর রেমিটেন্স হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, আমার একটা টিকেট নাম্বার দিচ্ছে, ওইটা আমার তেমন একটা প্রয়োজন না, এটা জাস্ট তারা অ্যাকসেপ্ট করেছে আর কি, এটা অনলাইনে দ্রুত অ্যাকসেপ্ট করে। তখন এইখানে দেখেন 231 পয়েন্ট আমাকে দিয়েছে। এখন এই আমার টাকাটা আছে কি, ইন প্রসেসে আছে, আমি যে টাকাটা পাঠিয়েছি এটা ট্রানজ্যাকশন হিস্টোরিতে ইন প্রসেস, ইন প্রসেস। এই যে দেখেন এইখান থেকে আমার টাকাটা ইয়েনটা কিন্তু কেটে নিয়েছে, এখন এই মুহূর্তে আমার ব্যালেন্স আছে 571 ইয়েন। আর উপরে দেখেন কয়েন আছে, আমার কয়েন আগে 1,018 কয়েন ছিল, কিন্তু এখনও কয়েনটা কিন্তু অ্যাড হয় না, কয়েনটা অ্যাড হবে যখন বাংলাদেশ থেকে টাকাটা উত্তোলন করবে, তখন এইখানে আমার 231 কয়েন যোগ হবে। তখন এখন দেখেন আমি যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এই যে দেখেন 11:50 কিন্তু আমি ক্লিক করলাম টাকা পাঠাইতে, আমার এখানে কিন্তু মেসেজ চলে আসছে যে টাকা অলরেডি চলে গেছে পিন নাম্বারে, এখানে সাকসেসফুল রিমিট টু আমার যার কাছে পাঠাবো, এবং এখানে একটা কোড দিয়েছে, কোড সমস্যা নেই, টাকা তুলে ফেলেছে আর কি, এই আপনার কোড গিয়েছে, এই কোড নাম্বার আমি আমার ওই গ্রাহককে দিয়ে দিলাম। কোড নাম্বারে যাওয়ার পরে ওই গ্রাহক ব্যাংকে গিয়েছে,
আচ্ছা, এইভাবে এখন আমি দেখবো যে আমার ইয়াটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, কমপ্লিট দেখাচ্ছে। তারপর এইখানে যখন বাংলাদেশ থেকে টাকাটা উত্তোলন করছে, তারপরে কিন্তু এখানে আপনার ইয়ে আসছে, মেসেজ আসছে যে আপনার বাংলাদেশ থেকে টাকাটা তুলছে, এটা কিন্তু এইখান থেকে বোঝা যায়। আমি পাঠাইছি 11:50-এ, 1:50-এই কিন্তু আপনার টাকা চলে গেছে, সরি 51। 1:50 বললে অনেকে আবার এটাকে অন্যরকম মনে করেন। আচ্ছা, 51 আর কি, 51-তে আপনি আপনার টাকাটা চলে গেছে, কিন্তু আমার ওই লোকটা হচ্ছে আপনার ব্যাংকে গেছে, দেরিতে গেছে আর কি, 3:50, 3:50-এ গেছে, তবে টাকাটা উনি পেয়েছেন যে আমার এখানে মেসেজ আসছে, মেসেজ আসছে। তারপর আমি আবার ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি ঘটনাটা কি হয়েছে। আমার এই যে দেখেন পয়েন্ট, কিন্তু 231 পয়েন্ট কিন্তু আমার যোগ হয়ে গেছে, এই যে 231 পয়েন্ট। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অল্প 1 মিনিটে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আপনাদেরকে আবারও বলতেছি, যা উপরে লিঙ্ক আছে, আপনারা যদি এই মুহূর্তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, এটা শুধুমাত্র 10 মিনিটও লাগে না, 10 মিনিটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। তো কিভাবে ক্রিয়েট করবেন আমি আবার বলতেছি, উপরে লিঙ্ক আছে, লিঙ্কে যাবেন, অথবা এইখানে দেখেন একটা বারকোড আছে, এই বারকোডটি আপনি স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন, অথবা আপনি অন্য একটা মোবাইল দিয়ে এইভাবে ধরলে আপনার লিঙ্ক চলে আসবে। ওই লিঙ্কে গেলে আপনি 1000 ইয়েন ব্যালেন্স পাবেন, 500 কয়েন পাবেন, এবং দুইবার আগামী 1.5 মাস রমজানের ঈদের আগ পর্যন্ত আপনি দুইবার ফ্রিতে আপনি বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন, ব্যাংকে পাঠাতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা করবেন। এইখানে এই যে বারকোড আছে, এই বারকোড অথবা লিঙ্কে গেলে আপনি এইভাবে আপনাকে একটা লিঙ্কে নিয়ে যাবে, এটা payforex.net, এখানে ওপেন অ্যাকাউন্ট অ্যান্ড গেট 1000 ইয়েন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন এইখানে আপনার মোবাইল নাম্বার, বিশেষ করে জাপানে যে মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারটা আপনি দিবেন। আর মোবাইল নাম্বার যদি আপনার না থাকে বা না দিতে চান, তাহলে আপনি ইমেল দিবেন। ইমেল বা মোবাইল নাম্বার দিলে আপনার ওইখানে একটা পিনকোড চলে আসবে, তারপর আপনার এইখানে আপনার পিনকোডটা দিবেন, এখানে পিনকোড দিবেন। তারপর আপনার পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড এখানে 8 থেকে 16 ডিজিটের পাসওয়ার্ড দুইবার দিবেন। দুইবার দেওয়ার পরে সাবমিট, সাবমিটে দেওয়ার পরে এইখানে আসবে ইউজার রেজিস্ট্রেশন, ইউজার রেজিস্ট্রেশনে গিয়ে তারপর আপনি এইখানে দেবেন আই এগ্রি, আই এগ্রি দেওয়ার পরে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করবেন। কেউ চাইলে এখানে বাংলাও করতে পারেন, উপরে অপশনে ক্লিক করে আপনি বাংলাও করতে পারেন, তবে এটা আমার মনে হয় এতটুকু ইংরেজি আমরা সকলেই যারা জাপানে অন্তত আছে সবাই করতে সক্ষম হবে। তারপরেও যদি বাংলা করতে চান, আপনি উপরে বাংলাটা অপশন নিতে পারবেন, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। তারপরে এখানে আপনি ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন, তারপর নাম আপনার জাইরু কার্ডে যেভাবে নাম আছে এইভাবে দুইটা নাম দিবেন, তারপর আপনার জেন্ডার, তারপর হচ্ছে টেলিফোন নাম্বার, ফেসবুক আইডি দেওয়ার দরকার নাই, আপনার অকুপেশন, আপনি যদি যে কোনো চাকরি করে থাকেন অফিস ওয়ার্কার দিতে পারেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ। তারপর অ্যানুয়াল ইনকাম, আপনার অ্যানুয়াল ইনকাম কত, আমি আমার এখানে দিয়েছি লেস দেন 3 মিলিয়ন ইয়েন। তারপর একটা প্রশ্ন, সিক্রেট প্রশ্ন সিলেক্ট করলেন যে আপনার চাইল্ডহুডে ফ্রেন্ড কে ছিল, এখানে আপনার একটা ফ্রেন্ডের নাম লেখলেন একটা শব্দ, তারপর এখানে দিলেন আই লিভ অ্যাট দ্য সেম অ্যাড্রেস স্টেটেড অন রেসিডেন্স কার্ডে আপনি যে অ্যাড্রেস আছে আপনি সেইখানে যদি অবস্থান করে থাকেন, এখানে একটা টিক চিহ্ন দেবেন ইয়েস, তারপর পারপাস অফ রেমিটেন্স এখানে দেবেন লিভিং এক্সপেন্স, একটা দিলে হয়ে যাবে। তারপর নেক্সটে গেলে আপনি এটা কাকুনিন করবেন, কাকুনিন করে তারপর সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে আপনার সাবমিট ইউর আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, এখানে আপনার আইডেন্টিটি, আপনার প্রত্যেকটা জিনিসেরই একটা আইডেন্টিটি লাগে, আপনার এই আইডেন্টিফিকেশনের জন্য এইখানে আপনার জাইরু কার্ডটা আপনার হাতে নিলেন বা নিচে রাখলেন, সুন্দর করে এইখানে সরাসরি আপনি জাইরু কার্ডের ফ্রন্ট পেজের ছবি তুলতে পারবেন। ফ্রন্ট পেজ তোলার পর নেক্সটে যখন যাবেন আপনি ব্যাক পেজ ছবি তুলবেন, এবং আপনার কাছে যদি ইয়া থাকে, হোকেন থাকে বা ইন্স্যুরেন্স থাকে, হোকেন বা ইন্স্যুরেন্স দিলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। যদি আপনার কাছে মাই নাম্বার কার্ড থাকে, মাই নাম্বার কার্ড দিতে পারেন, অথবা যে মাই নাম্বারে একটা আপনার ইয়া থাকে, নোটিফিকেশন কার্ড থাকে, ওইটাও দিতে পারেন, অথবা যে আপনার জুমিং হিও আপনার 2100-100-তে, তবে ওইখানে একটু বলবেন যে মাই নাম্বারটা যেন শো করে দেয়। এটা শুধুমাত্র কাকুনিন করার জন্য, এইখানে লিগালভাবে এটা কোম্পানির রুলস যে আপনার এটা একটা মাই নাম্বারের একটা অপশন এটা দিতে হবে
জুমিং হিওতে আপনার মাই নাম্বারটা শো থাকতে হবে, তাহলে আপনি জুমিং হিও দিয়ে আপনার কাজ হয়ে যাবে। তবে এই মুহূর্তে যদি আপনার কাছে জুমিং হিও না থাকে, আপনি শুধুমাত্র জাইরু কার্ড এবং হোকেন বা আপনার উন্তেন মেঙ্কিওশো বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, আপনার দুইটা কমপক্ষে দুইটা দিতেই হবে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে। তবে জুমিং হিওটা যদি মাই নাম্বারটা শো করা থাকে, ওই জুমিং হিও দিলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। তবে আপনার কাছে যদি এই মুহূর্তে ডকুমেন্ট কম থাকে, তাহলে আপনি ই KYC করতে পারবেন, সরাসরি তাদের সাথে জুমে কথা বলে সাথে সাথে আপনি টাকা পাঠাতে পারবেন। এই হচ্ছে অ্যাকাউন্ট আপনি অ্যাক্টিভ করলেন। অ্যাক্টিভ করার পর এই যে এইখানে আপনার গেলেন ব্যালেন্স, সরি, এখানে আপনি যখন ব্যালেন্সে যাবেন তখন আপনার 500 কয়েন আসবে, যেটা 500 ইয়েনের সমতুল্য। তারপর আপনার ব্যালেন্স দেখেন, এখানে আপনার 1000 ইয়েন আপনার ব্যালেন্সে চলে আসছে। তারপর আমরা যখন যাই, এটা হচ্ছে আপনার বিকাশ ই ওয়ালেট রেমিটেন্সে গেলে আপনার বিকাশ আসবে, বাংলাদেশে বিকাশ বিকাশ পাঠাতে পারবেন যে কোনো বিকাশ নাম্বারে। তারপর এইখানে দেখেন বাংলাদেশের রেট কত, গত মাসের, এটা হচ্ছে গত মাসের ইয়াটা আমি দেখাচ্ছি, গত মাসে 350 ইয়েন ছিল, এই মাসে হচ্ছে 500 ইয়েন। তবে যারা নতুন তাদের জন্য দুইবার ফ্রি, সম্পূর্ণ ফ্রি দুইবার পাঠাতে পারবেন ব্যাংকে। তারপর বিকাশে পাঠালে আপনার 50,000 ইয়েন পর্যন্ত 500 ইয়েন। তারপর যদি আপনি ব্যাংকে পাঠান, 1 থেকে 1.5 লক্ষ ইয়েন পর্যন্ত আপনার শুধুমাত্র এই মুহূর্তে 500 ইয়েন কাটবে, যারা নতুন করতেছেন তাদের দুইবার ফ্রি। এই হচ্ছে আপনার চার্জের সিস্টেম। তারপর আপনি কিভাবে টাকা পাঠাবেন, স্পিড রেমিটেন্সে যাবেন, স্পিড রেমিটেন্সে যায় বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে তারপর এখানে আপনি আপনার একজন নমি মানে যার কাছে টাকা পাঠাবেন, আপনি কি ব্যাংকে পাঠাবেন নাকি ক্যাশ পিক আপে পাঠাবেন, তারপর তার ডিটেলস এখানে দিবেন, বাংলাদেশে যে কোনো ব্যাংকে আপনি সরাসরি পাঠাতে পারবেন। আর কিভাবে আপনি টাকা রিচার্জ করবেন, আপনি এইখানে ডিপোজিটে যাবেন, কোথায়, এই যে ডিপোজিট, ডিপোজিটে গেলে আপনার কনভিনিয়েন্স স্টোরে যাবেন। স্টোরে যাওয়ার পরে এখানে লসন বা মিনি স্টপ, ডেলি আমাজাকি, সেইকুমাটি, এগুলো যে কোনো একটা সিলেক্ট করবেন যেটা আপনার কাছে আছে। তারপর এখানে আপনার অ্যামাউন্টটা লিখবেন, অ্যামাউন্ট লিখে তারপর নেক্সটে যাবেন। নেক্সটে গেলে আপনার একটা বারকোড আসবে, ওই বারকোডটি লপ্পি, ওই কম্বিনির মধ্যে আপনার যে লপ্পি থাকে, লপ্পিতে আপনি বারকোডটি এইভাবে দিবেন। বারকোডটি এইভাবে দিলে আপনার নেক্সট নেক্সট কয়েকবার নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে কিন্তু আপনার একটা স্লিপ চলে আসবে, ওই রিসিপ্টটা আপনার কাউন্টারে নিয়ে যাবেন। কাউন্টারে নেওয়ার পর আপনার যে পরিমাণ টাকা রিচার্জ করেছেন ওই ইয়েনটা দিবেন। ইয়েনটা দিলে তারপর আপনার মেইন ব্যালেন্সে, মেইন ব্যালেন্সে চলে আসবে, মেইন ব্যালেন্সে যে এইরকমভাবে আপনার ব্যালেন্সে চলে আসবে। যাই হোক, যারা আপনাদের প্রত্যেককেই বলবো আমি এটা কেন প্রচার করতেছি, যে আমাদের, আপনারা হয়তো বা অন্যান্য কোম্পানি ব্যবহার করতেছেন, করেন সমস্যা নাই, এটাও রেজিস্ট্রেশন করে রাখেন। রেজিস্ট্রেশন করলে তো আপনার ক্ষতি হচ্ছে না, বরঞ্চ লাভ হচ্ছে। এই মুহূর্তে যদি করেন, আপনি দুইবার যদি পাঠান বাংলাদেশে টাকা, দুইবার কিন্তু 1000 1000 করে 2000 ইয়েন কিন্তু সেভ হচ্ছে, প্লাস হচ্ছে 1000 ইয়েন তারা ব্যালেন্সে দিচ্ছে, 500 কয়েন দিচ্ছে, ওই ক্ষেত্রে কিন্তু বড় একটা বেনিফিটেড আপনি হচ্ছেন। আর আমি এটা প্রচার করার কারণটা হচ্ছে, জাপানে অনেকগুলো রেমিটেন্স কোম্পানি আছে, তারা রেট অনেক বেশ কম দেয়। এখন একটা প্রতিযোগিতা শুরু হবে, কে কার চেয়ে ভালো রেট দিতে পারে, কে কার চেয়ে কম খরচে পাঠাতে পারে, আমরা ওইটা যাচাই বাছাই করে। কারণ আমার 100 টাকা যদি আমি বাংলাদেশে বেশি পাই, এটাও কিন্তু অনেক লাভ। 1000 টাকা বেশি পাইলে এটা দিয়ে যদি আপনি লেনদেন করেন, আমার মনে হয় আপনার 1000 ইয়েন, 1 লক্ষ টাকা যদি বাংলাদেশে পাঠান, আপনার 1000 ইয়েনের মতো আপনার মানে অন্যান্য XYZ কোম্পানির মানে ওইটার সাথে যদি কম্পেয়ার করেন, আপনার 1000 ইয়েন সেভ হবে। তাহলে সেভ কে করতে না চায়, অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করবেন। যারা স্টুডেন্ট আছেন, আপনারা অনেকে হয়তো ভয় পান যে ডকুমেন্ট দিলে এই হবে সে, কিচ্ছু হবে না। আমি নিজে তো স্টুডেন্ট ছিলাম, আমি কত মানে কি বলবো, মানে ওইটা তো বলা বলা সম্ভব না, আমি কত লক্ষ পাঠাইছি কোনো হিসাব নাই। স্টুডেন্টে আপনার বাংলাদেশে টাকা পাঠাইতে পারবে না, এটা কিন্তু কোনো আপনার রেস্ট্রিকশন নাই। রেস্ট্রিকশন আছে স্টুডেন্টে আপনার কাজ করতে পারবে না 28 ঘন্টার উপরে সপ্তাহে। তারপরেও কিন্তু আমরা ওই রেস্ট্রিকশন ভেঙে চুরে খান খান করে আমরা 100 ঘন্টা কাজও করতেছি, ওইটা সমস্যা না। আপনারা রেজিস্ট্রেশন করবেন নির্দ্বিধায় এবং বাংলাদেশে লিগ্যালভাবে সর্বোচ্চ রেটে কম খরচে আপনারা লিগ্যালভাবে টাকা পাঠাবেন। ইলিগ্যালভাবে পাঠালে অনেকে অনেক ধরনের বিপদে পড়তে পারেন। যাই হোক, আমি ভাবছিলাম ভিডিওটি সংক্ষেপে শেষ করে দিব, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদেরও উপকার হবে। এই কারণে
যে আমি এই ভিডিওটি করতে যাচ্ছি, এবং আশা করি সামনে স্টেপ বাই স্টেপ আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, ইনবক্সে আপনার যে কোনো সমস্যা বলতে পারেন, অথবা তাদের যে অফিসিয়াল নাম্বার আছে ওই নাম্বারে আপনারা কল করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও বলতেছি যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই আপনারা এই বারকোড অথবা উপরে লিঙ্কের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। এবং এই লিঙ্কে যদি অনেক সময় আপনার লিঙ্কে যদি করেন তখন এটা কিন্তু মাঝপথে আপনার চলে যেতে পারে, উধাও হয়ে যেতে পারে, মানে ফেসবুক থেকে যখন ঢুকবেন আপনি যদি অনেকক্ষণ লেট করেন এটা হয়তো আপনি আর ঢুকতে পারতেছেন না। আপনি সবচেয়ে ভালো হয় এই লিঙ্কটাকে কপি করে আপনি আপনার সাফারি ব্রাউজার আছে বা অন্য যে ব্রাউজার আছে ওইখানে নিয়ে গিয়ে করলে আপনার ওইখানে সবসময় সেভ থাকলে আপনি পি লেখলেই তখন এই PFOREX এর ওয়েবসাইটটা চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।